ইউটিউব চ্যানেলে 5 মিনিটের বড় ভিডিও আপলোড করতে, ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে, ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং ফিচার চালু করতে, এমনকি আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে চাইলেও আপনার চ্যানেলটাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করা থাকতে হবে। আর মোবাইল নাম্বার দিয়ে যদি আপনার চ্যানেলটি ভেরিফাইড করা না থাকে এবং আপনি যদি আপনার চ্যানেলটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এরকম আরও অনেক ফিচার থেকেই বঞ্চিত হবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করবেন। বন্ধুরা, তার আগে বলে নিতে চাচ্ছি, যারা সবসময় কষ্ট করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, জনাব প্লিজ সাবস্ক্রাইব করুন। কেননা সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি, কোনো টাকা লাগে না, বরঞ্চ পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ লেটস ডু ইট, সাবস্ক্রাইব নাও। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। প্রথমত ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে আমরা চলে আসব আমাদের চ্যানেলের যে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড রয়েছে সেখানকার সেটিংসে। সেটিংস থেকে এসে আমরা অ্যাডভান্স সেটিংস থেকে চ্যানেলে চলে আসব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব অ্যাকাউন্টের এই অপশনে চলে আসব এবং সেখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে চলে আসব। আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা উপরে ভেরিফাই দেখাচ্ছে, কিন্তু ভেরিফাই আমাদের করা নেই, ভেরিফাই করার অপশনটা রয়েছে এখানে। আর ভেরিফাই না করে থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন লঙ্গার ভিডিও, তারপরে কাস্টম থাম্বনেইল নট ইনেবল দেখাচ্ছে, লাইভ স্ট্রিমিং নট ইনেবল দেখাচ্ছে, লঙ্গার ভিডিও, এমবেড, এরকম সব কিছু নট ইনেবল। এগুলো ইনেবল করতে গেলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছে। তো এই জন্য আমাদের চ্যানেলটাকে আগে এখান থেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাইতে আমরা ক্লিক করবো, ক্লিক করে ভেরিফাই করার জন্য যখন আসবো তখন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলা হবে। আমরা বাংলাদেশ সিলেক্ট করে টেক্সট মি দা ভেরিফিকেশন কোড লিখে এখানে আমাদের মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিলাম। তো মোবাইল নাম্বারটা আমরা লেখার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরে আমাদেরকে একটা টেক্সট পাঠানো হবে ইউটিউব থেকে, সেই টেক্সটটা এখানে, সেই টেক্সটের যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে বসাতে হবে। কোডটা হচ্ছে 6 ডিজিটের এবং অবশ্যই আপনারা একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা মোবাইল নাম্বার ইউজ করবেন, একটা মোবাইল নাম্বার মাল্টিপল চ্যানেলে ইউজ করবেন না বা করা উচিতও নয়। তো টেক্সটটা আমাদের কাছে চলে এসেছে, আমরা সেটা বসিয়ে দিলাম এবং বসিয়ে সাবমিটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন চ্যানেল ভেরিফাইড, কংগ্রেচুলেশন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা উঠে এসেছে। তো ভেরিফাই হওয়ার পরে এবার আমরা দেখি অ্যাডভান্স চ্যানেলস অ্যান্ড ফিচার্সে যাওয়ার পরে আমাদের এখানে কী আসে। ইউটিউব অ্যাকাউন্ট, তারপর চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে আসলাম। আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড দেখাচ্ছে, আমাদের চ্যানেল অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। এবং এখান থেকে এবার আমরা যদি লাইভ স্ট্রিমিংটা ইনেবল করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন ইনেবলড ফর লাইভ স্ট্রিমিং, যেটা 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এর আগে অন হোল্ড দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেইল, তারপরে লঙ্গার ভিডিওস, সব কিছুই অলরেডি কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। আর লাইভ স্ট্রিমিংটা 24 ঘন্টার মধ্যে আপনার ইনেবল হবে, এখন অন হোল্ড দেখাচ্ছে। আর সুপার চ্যাট বা অন্যান্য যেগুলো রয়েছে ওগুলো চাইলে আপনি ইনেবল করতে পারবেন যদি আপনি সেই মনিটাইজেশন ইনেবল করার মতো কান্ট্রির মধ্যে পড়ে থাকেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের কাজ ছিল এই পর্যন্তই, আপনার ইউটিউব চ্যানেলটি এভাবে আপনি ভেরিফাই করে নিয়ে ইউটিউবের সমস্ত রকমের সুবিধা ভোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। কেননা আমরা কিন্তু ইউটিউব এবং ভিডিও মার্কেটিং রিলেটেড ভিডিওগুলোই এই চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।